আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হবে। আগামী 2 থেকে 3 দিন বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে আজ ও আগামীকাল সব জেলায় বৃষ্টিপাত চলবে। বিস্তারিত জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। ঝাড়খণ্ডের উপরে যে নিম্নচাপটি ছিল সেটি এখন আর নিম্নচাপ নেই, কিন্তু একটি ঘূর্ণাবর্ত হিসাবে অবস্থান করছে পশ্চিম ঝাড়খণ্ডের উপরে। তো ন্যাচারালি যেহেতু পশ্চিম ঝাড়খণ্ডের উপরে অবস্থান করছে, ফলে সেখানের যে হাওয়া সেটা কিন্তু আমাদের রাজ্যের উপর দিয়ে যাচ্ছে, অর্থাৎ দক্ষিণবঙ্গের উপর দিয়ে। ফলে বৃষ্টি দক্ষিণবঙ্গে কিন্তু কালকে, মানে আজকে তো থাকবেই, কালকেও জারি থাকবে 23 তারিখ, একই রকম ইন্টেন্সিটি এবং স্প্রেডে। অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং আগামী 2-3 দিনও তাই থাকবে। প্রথম 24 ঘন্টায় একটু বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে, কিন্তু বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই 3টে জেলা 2-1 জায়গায় ভারী বৃষ্টি। বাকি জেলাগুলোতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি। 24-25এও কিন্তু বৃষ্টি থাকবে ইনক্লুডিং কলকাতা, কিন্তু বৃষ্টির ইন্টেন্সিটি একটু কমবে। 26 তারিখ থেকে আশা করা যাচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টি একটু কমে যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা চলছিল গতকালও, গত 24 ঘন্টা, গত 48 ঘন্টাতেও ভারী বৃষ্টি জারি রয়েছে, এবং এই বৃষ্টি আগামী 48 ঘন্টাতেও কিন্তু ভারী বৃষ্টি জারি থাকবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই।